দরজা খুলেই দেখি লাশটা সামনে, কিন্তু লাশটা কার? বাচ্চাটার বয়স 10 বছর হবে মনে হয়। এভাবে কেউ পারে বাচ্চাকে মারতে? মনে হয় সারাদিন তাকে দর্শন করেছে, তার মাথা দেহ থেকে আলাদা করা। আমি দেখে ভয় আতঙ্কে উঠি। আমার মেয়ে কই? সামিয়াকে দেখতে পেলাম না, কেমন জানি নিজেকে দোষী মনে হচ্ছিল। এই কথা ভাবতে ভাবতে কে জানি আমার উপর আক্রমণ করে বসে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন চোখ খুলি তখন দেখতে পাই সামিয়া আর তামান্না একটা চেয়ারের সাথে বাঁধা। হঠাৎ মাহিন বলল, মেয়ে আরূপ, আজকে তোর সামনে তোর মেয়েকে আর তোর বউকে দর্শন করব। মাহিন ভাই প্লিজ এটা করিস না, ওরা তোর কি ক্ষতি করেছে। মাহিন কিছু না বলে হাসতে লাগলো। আর এই দিকে তামান্নার মা জ্ঞান ফিরতে নিজেকে বাঁধা অবস্থা পায়। তামান্নাকে বলল, মাহিন ভাই আমার প্লিজ আমাদেরকে ছেড়ে দে, আমরা তোর কি ক্ষতি করছি। এই কথা বলতে ছোট মাহিন তার ভাবির শাড়ি এক টান দিয়ে খুলে দেয় আর হাসতে থাকে। মারুফ কিছু বলতে পারে না, শব্দ যে তার, তাও মারুফ বলে, ভাই আমার প্লিজ ওদেরকে ছেড়ে দে, তোর যত টাকা লাগে আমি দিব, প্লিজ ভাই ছেড়ে দে ওদেরকে। এই কথা বলে মারুফ কাঁদতে লাগলো, কিন্তু মাহিন তো নরপশু, এই কথা যেন তার কানে যায় না। হঠাৎ করে মাহিন ছোট সামিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে আর তার নোংরা কাজ করতে শুরু করে। সামিয়া অনেক কান্না আর আকুতি মিনতি করে, কিন্তু মাহিন তো নরপশু, 8 বছরের বাচ্চাটাকেও ছাড়ল না। তামান্না, মাহিন এটা তুই কি করলি? ওকে ছেড়ে দে, যা ইচ্ছা আমার সাথে কর, তা আমার মেয়েকে ছেড়ে দে। এই কথা বলতে বলতে জ্ঞান হারায়। মারুপ আর কথা বলতে পারে না, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে অনবরত। হঠাৎ সব দিক কেমন নিশ্চুপ হয়ে গেল। সামিয়া আর কিছু বলে না। সামিয়া আর কষ্ট সহ্য না করতে পেরে মারা গেছে। নরপশু মাহিন তা ছাড়ল না, তার গোপন জায়গায় এসে দিলে দেয়, তার মাথা দেহ থেকে আলাদা করে দেয়। সম্পূর্ণ ঘর রক্ত দিয়ে লেপটে গেছে। মাহিন তখন হাসতে থাকে আর বলে, ওই একটু শান্তি পেলাম না, এবার ভাবি তোমার পালা। কিন্তু তামান্না তো জ্ঞান নেই। হঠাৎ দরজা খোলার শব্দ হয়, কে জানি রুমের ভেতর প্রবেশ করে, কিন্তু কে সে? মারুফ বলল, কে তুই আর কি চাই তোর বল? আগন্তুক বলল, শান্ত হন মি মারুফ, আমাকে চিনতে পেরেছ? আমি কে? তুই এখানে এমনটা কেন করলি? আমার ছোট মেয়েটার কি দোষ ছিল আর সাথে এমনটা করলি কেন বল? তুই এতটা নিচে নামতে পারলি কি করে? আর ওই মেয়েটা কে? একটানে কথাগুলো বলে থামল মারুফ। আগন্ত শুনতে শুরু করলো, ওটা আমার মেয়ে মিহি, মাহিন দিয়ে তাকে দর্শন করাই, তার অবশ্যই কারণ আছে। তোর জন্য আমি 10 বছর জেলে ছিলাম ওই দিন, যদি তুই পুলিশকে না বলতি তাহলে আজকে তো এই অবস্থা হতো না। মাহিনকে তুই এ রাস্তায় নিয়ে আসছিলি, ছিহ আমার ঘেন্না হয় বলতে যে তুই আমার ভাই। ইনশাল্লাহ, চাইরে 10 বছর আগে কি হয়েছিল, অতীতে আর কে এই আগন্ত আর কে এই মেয়েটি সব জানতে পারবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। কথায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে